পেট্রোল পাম্পগুলিতে এখন 2000 টাকার নোট দেওয়ার হিড়িক পড়েছে। ব্যাংক এড়িয়ে 2000 নোট বদলে নেওয়ার সহজ উপায়। আর এর ফলে যার পর নাই অসুবিধার সম্মুখীন হচ্ছে পেট্রোল পাম্পের মালিকরা। আয়কর দফতরে চিঠি দেওয়ার পাশাপাশি কেন্দ্রীয় অর্থ দফতরকে চিঠি দেওয়ার কথা ভাবছেন তারা। পেট্রোল পাম্পে এখন একটা নতুন হিড়িক, টাকা বদলানোর হিড়িক। 500 টাকার তেল তুলে ধরিয়ে দেওয়া হচ্ছে 2000 টাকার নোট। রিজার্ভ ব্যাংকের নির্দেশ অনুযায়ী আগামী 30 সেপ্টেম্বরের পর লেনদেনের যোগ্য থাকবে না 2000 টাকার নোট। ব্যাংক বদলে দেবে ঠিকই, কিন্তু একসঙ্গে 10টি নোটের বেশি নয়। অগত্যা মধুসূদন, পেট্রোল পাম্পই ভরসা। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার এই নির্দেশিকার পরে তাই শহরের পেট্রোল পাম্পগুলোতে তেল কিনতে এসে 2000 টাকার নোট দিচ্ছেন গাড়ির চালক, এমনকি গাড়ির মালিকরাও। গ্রাহকদের স্পষ্ট যুক্তি, সুযোগ যখন রয়েছে তখন সদ ব্যবহার করতে দোষ কোথায়? এক দুটো আছে, ওটা ইউজ করা হচ্ছে, ব্যাংকেও দিতে পারি, ব্যাংকেও দিতে পারি, কোনো অসুবিধা নেই। যখন নিচ্ছে তখন ইউজ করা হচ্ছে, যদি এরা না নেয় ব্যাংকে দেওয়া হবে। পেট্রোল পাম্পগুলি পড়েছে আতান্তরে, প্রতিদিন গোছা গোছা 2000 টাকার নোট। এর ওপর তৈরি হচ্ছে খুচরো সমস্যা। পেট্রোল পাম্পের তরফে ইতিমধ্যেই চিঠি দেওয়া হয়েছে আয়কর দফতরকে। কেন্দ্রীয় অর্থ দফতরকেও চিঠি দেওয়ার কথা ভাবছেন তারা। আমাদের কাছে 2000 টাকার নোট 15 থেকে 20টা 22টা 25টা আসতো, ম্যাক্সিমামটা কমে গেছিলো 2000 টাকার। কিন্তু এই মুহূর্তে যেহেতু থেকে সিস্টেমটা চালু হয়েছে, 30 তারিখের পরে এটা বন্ধ হয়ে যাচ্ছে, আমাদের 10 টাইমস হয়ে গেছে, 120, 130, 140। সব থেকে অসুবিধা আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে 100 টাকা তেল নিচ্ছে, 2000 টাকার নোট দিচ্ছে, 1900 টাকা আমরা ফেরত দেওয়াটা আমাদের পক্ষে অসুবিধা হয়ে যাচ্ছে। 2000 টাকার প্রত্যাহার ফের উস্কে দিয়েছে 2016 নোট বাতিলের স্মৃতি। ফের লাইন পড়েছে সোনার দোকানে, ফের টাকা বদলের হিড়িক পেট্রোল পাম্পে। তবে রিজার্ভ ব্যাংক অবশ্য বলছে অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই। ক্যামেরায় সুবীর ঘোষের সঙ্গে সত্যসুন্দর ভট্টাচার্য, কলকাতা টিভি।